না 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 না, এই এতগুলো শব্দ না বলার একটাই কারণ যে আমাদের কাছে রোগীরা যেভাবে আসে, যেভাবে এসে বলে, ডাক্তারবাবু আমার মলদ্বার দিয়ে রক্ত পড়ছে, পায়খানা করার পর তাজা রক্ত পড়ছে প্যানে বা কমোডে, চুলকোচ্ছে, অনেক সময় চুলকোয় ফুলে রয়েছে এবং মাঝে মাঝে ব্যথা করছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি যে রোগটা তার নাম অর্শ। রুগীরা অবশ্য মলদ্বারে যে কোনো সমস্যাকে অর্শ বলে চালিয়ে দিতে ওস্তাদ। হ্যাঁ, কখনো যদি সেখানে ফিস্টুলা হয়, ফিশার হয়, হ্যাঁ কখনো রেকটাল প্রোল্যাপস হয়, এমনকি ক্যান্সারকেও তারা অর্শ বলে চালায়। কেন এই না 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 কথাগুলো বললাম? অনেক সময় আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন ফুটেজে, বিভিন্ন থাম্বনেলে দেখি আপনি 7 দিনে অর্শ ভালো হয়ে যাবে, 3 দিনে অর্শ ভালো হয়ে যাবে, অনেকে আবার নাকি একদিনই ভালো করে দেন। কিন্তু খুব খুঁটিয়ে, খুব ভালো করে এবং যারা ভুক্তভোগী তাদের কাছে এই লক্ষণগুলো জিজ্ঞেস করুন তো তারা কতদিন ধরে ভুগছে। না, এটা 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 1 মাস, 2 মাসের নয়, এটা ভাইরাল ফিভার নয়। এই রোগটায় যারা ভুক্তভোগী, যারা রুগী, তারা দীর্ঘদিন যাবত ভুগছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর। লোক লজ্জায়, সামাজিক একটা জানাজানি হওয়ার ভয়ে অনেকে ডাক্তারবাবুদের কাছে ঠিক সময় মতো পৌঁছাতেই পারে না। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে যে রোগটা আপনি 2 বছর ভুগছেন, 4 বছর ভুগছেন, 5 বছর ভুগছেন, আপনি সামান্য জীবনযাত্রার পরিবর্তন, ডায়েট পরিবর্তন, আপনি বিনা অপারেশনে, বিনা কিছুতে আপনি 7 দিনে 10 দিনে ভালো হয়ে যাবেন? তাই শুরুতেই না 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 না, যে রোগের লক্ষণগুলো বললাম, মলত্যাগের শেষে তাজা রক্ত পড়া, সময় বিশেষে এখানে চুলকুনি হওয়া, মলদ্বারে যেন গোটার মতো কি উঠেছে, হ্যাঁ মলদ্বারে সামান্য ব্যথা ব্যথা, এই সবকটি রোগের লক্ষণই হ্যাঁ ঠিক ধরেছেন অর্শের। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান ও প্রক্টোলজিস্ট। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্শ। বেশ, তাহলে অর্শ কোথায় হয়? প্রথমেই বলেছি মলদ্বারের রোগ। মলদ্বারে তাহলে কি হয়? মলদ্বারে সাধারণত অর্শগুলো হয় মলদ্বারের ভেতরে হবে, যেটা আপনি ব্লিডিং হবে, রক্তপাত হবে পায়খানার সাথে, কোষ্ঠকাঠিন্য থাকবে, কিন্তু আপনি কি হচ্ছে বুঝতে পারবেন না। আরেকটা হয় মলদ্বারের বাইরে, অনেক সময় বলি মতো বেরোয়, শ্লেষ্মা জাতীয় কিছু হাতে বোধ হয়, জল শৌচের সময় পায়খানার পর, সাথে ব্লিডিং তো আছেই। এই পরিপ্রেক্ষিতে আমরা অর্শকে দুভাগে ভাগ করি। এক হচ্ছে যেটা পায়ুপথের ভেতরে আমরা দেখতে পাচ্ছি না, ডাক্তারবাবুরা বিশেষ পদ্ধতিতে দেখতে পারেন, সেটা ইন্টারনাল পাইলস। আর যেটা বাইরের দিকে রইল, মলদ্বারের বাইরে গুটি, বলি, কখনো কখনো ব্যথা, ফোলা, এগুলো হচ্ছে এক্সটার্নাল পাইলস। তাহলে মলদ্বারে কি হয়, আগে জানতে হবে মলদ্বারে কি হয়। মলদ্বারে আমাদের খাদ্য যে আমরা মুখ দিয়ে খাচ্ছি, সে খাদ্য পাকস্থলীতে হজম হচ্ছে, অন্ত্র দিয়ে শোষিত হচ্ছে, দিয়ে যে অপাচ্য অংশ সার বহিষ্করণ হচ্ছে মলদ্বারের মাধ্যমে। মলদ্বারের মাধ্যমে বহিষ্করণের আগে মলদ্বারে অপাচ্য অংশ পথে মল গিয়ে জমা থাকে। মলদ্বারে অনেকগুলো জিনিস একসাথে কাজ করে। সেখানে এই পাশের ছবিতে দেখুন, এই জিনিসগুলোকে বলে অ্যানাল কুশন। এই অ্যানাল কুশন একটা ভালভের মতো, সে প্রয়োজনে যখন আপনার পায়খানা অতিরিক্ত সঞ্চিত হবে মল ভাণ্ডে, আপনি চাপ দিলে আপনার সেখান থেকেই ভালভের মতো সেগুলো খুলে যায়, মলটা ত্যাগ হয়। সাথে আরও কিছু জিনিস সাথে জড়িয়ে থাকে অ্যানাল কুশনের পেছনে আছে স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটার মাসল, তারও পেছনে এক্সটার্নাল স্ফিংটার মাসল। সবগুলো জিনিস একসাথে যখন কাজ করে তখন আপনি মলত্যাগে সক্ষম হন। তাহলে কি কি লক্ষণ থাকে? ওই যে বলে গেলাম, পায়খানার শেষে, পায়খানার গায়ে এবং প্যানে আপনি দেখবেন তাজা ফোটা ফোটা বা ফিঙ্কি দেওয়া রক্ত, চুলকুনো থাকে, অনাবশ্যক একটা চুলকুনো থাকে, অস্বস্তিকর একটা চুলকুনো, এটাকে আমরা বলি পিউরাইটাস অ্যানাই। ফোলা গুটি মতো থাকে, এগুলো বলছি, ধীরে ধীরে বলছি, গুটি মতো থাকে, 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি পাইলসে গুটি গুটি মতো ফোলা থাকে। অনেক সময় এইগুলোতে রক্ত জমাট বেঁধে থ্রম্বোস পাইলস হয়, তখন সাথে ব্যথাও থাকে। আর মলত্যাগের পরও মনে হয় যেন কিছুটা মল রয়ে গেল, একটা শ্লেষ্মা শ্লেষ্মা মতো ভাব থাকে। এই লক্ষণগুলোর বেসিসে এবং অর্শের অঙ্গসংস্থানিক বেসিসে আমরা
দুভাগে ভাগ করতে পারি, চার ভাগে ভাগ করতে পারি। দুভাগ তো হলো একটা ইন্টারনাল পাইলস, একটা এক্সটার্নাল পাইলস, আবার সেটাকে চারটে স্টেজে ভাগ করা যায়। প্রথম ক্ষেত্রে দেখা যায় শুধুই ব্লিডিং হচ্ছে, স্টেজ ওয়ান, শুধুই ব্লিডিং হচ্ছে, কিন্তু রোগী হাত দিয়ে জল শৌচের সময় পর হাত দিয়ে কিছু বুঝতে পারছে না। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে রোগী পায়খানা করছে, শক্ত পায়খানা, সাথে রক্ত যাচ্ছে, কিছু যেন একটা বেরিয়ে আসে, আবার সেটা নিজে নিজে ভেতরে চলে যায়, গুটি বলি মতো কিছু বেরিয়ে আসে, আবার ভেতরে সরে চলে যায়। তিন নম্বর স্টেজে কী হচ্ছে, পায়খানা শক্ত, সাথে রক্ত যাচ্ছে, কিছু একটা বলি মতো বেরিয়ে আসে এবং সেটা বাইরেই থেকে যায়। জল শৌচের পর রোগীকে নিজের আঙুল দ্বারা সেটা মল দ্বারে ঢোকাতে হয়, এটা স্টেজ থ্রি। আর লাস্ট স্টেজ কি, রোগী পায়খানা করছে, রক্ত যাচ্ছে, সাথে বলি বেরিয়ে আসছে, সে বলি বেরিয়েই থাকছে, সে আর ভেতরে উঠছে না। এই বেসিসে অশ্ব চার ভাগ, চার প্রকার। তাহলে লক্ষণ হলো, অশ্বের ভাগ হলো, অশ্ব কাদের হয়। এবার আসবো আমরা কাদের হয়। লক্ষণগুলো শুনলেই বুঝবেন যে রোগটা দীর্ঘমেয়াদী, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস, এতে আপনি রোগটার সাথে লড়তে পারবেন না। থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রিতে তো নয়ই, ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি অবধি আপনি লাইফ স্টাইল মডিফিকেশন করে, ডায়েট মডিফিকেশন করে, আরও কিছু পরিবর্তন করে রোগটা যেটুকু হয়েছে সেই অবস্থায় রেখে দীর্ঘমেয়াদী আপনি সুস্থ চলতে পারেন, কিন্তু 7 দিন, 8 দিন, 10 দিন আপনার রোগ সেরে যাবে না। কেউ যদি বলে থাম্বনেলে যে আমি 7 দিন, 8 দিন, 10 দিনে সেরে যাবে, এটা ভুল কথা, এটা কখনোই বিজ্ঞান একটা সম্মতি দেয় না। তাহলে কাদের হয়, যারা অনেক দিন ধরে, এক নম্বর, যারা অনেক দিন ধরে কনস্টিপেশনে ভুগছেন, প্রচণ্ড শক্ত পায়খানা হয়, পায়খানা ঠিক মতো হতে চায় না, যখন হয় প্রচণ্ড শক্ত পায়খানা। 2 নম্বর, যারা অনেকক্ষণ পায়খানায় সময় অতিবাহিত করেন, যান সেখানে মোবাইলে মত্ত, খবরের কাগজে মত্ত, বা বসে আছেন, ঘুমোচ্ছেন। আমাদের সাধারণ মেডিকেল সায়েন্সের মতে পায়খানা পাওয়া থেকে পায়খানায় গিয়ে বসা এবং মল নিষ্ক্রমণ অবধি 3 মিনিটের কার্যটা সম্পন্ন হওয়া দরকার। তার থেকে যদি কারোর বেশি সময় লাগে এবং খুব স্ট্রেনিং করতে হয়, খুব কোঁদ দিতে হয়, খুব চাপ দিতে হয়, তাদের ক্ষেত্রে অশ্ব অবধারিত। যারা রিপিটেডলি ডায়রিয়ায় ভোগেন, 3 নম্বর, যারা ডায়রিয়ায় ভোগেন, মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, ইরিটেবল বাউল সিন্ড্রোম হচ্ছে, কখনো কষা, কখনো ডায়রিয়া, এদের হওয়ার চান্স বেশি। যারা অতিরিক্ত ওজন তোলেন, লেবোরিয়াস স্ট্রেনাস জব, পিঠের ওপর অতিরিক্ত ওজন তোলেন, তাদের একটা হওয়ার চান্স থাকে। ওল্ড এজ, সাধারণত দেখা যায় 50-55 বছর পর ইন্টেস্টিনাল মর্টালিটি, অন্ত্রের সংকোচন প্রসারণ এবং তলার দিকে প্রসারণ ক্ষমতা কমে, অন্ত্রের মাসেলগুলো উইক হয়ে যায়, তাদের ক্ষেত্রেও অশ্ব 50-55 বছরের পর হয়, না থাকলেও অনেক সময় ডেভেলপ করে। যারা অতিরিক্ত ওবেজ, শারীরিক কাজকর্ম কম, স্যাডেন্টারি লাইফ, আলস্যভর জীবন, তাদের ক্ষেত্রেও আমরা অশ্বের প্রবণতা দেখি। যারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো বেশি খান, যারা প্রসেসড ফুড বেশি খান, যাদের গ্রিন লিফি ভেজিটেবলস বা শাকসবজি খাওয়ার অভ্যাস কম, তাদের মধ্যে এটা হয়, কারণ খাদ্যে ফাইবার থাকে না, মল ফর্ম হতে পারে না। এছাড়া যারা প্রেগনেন্সি, গ্র্যাভিটি, ইউটেরাস, স্মার্ট পেট শেষের দিকে 28 সপ্তাহের পর থেকে বড় হতে শুরু করে, সেই অতিরিক্ত বর্ধিত ইউটেরাস, ওভারি, ইউটেরাস আপনার মল ভাণ্ডে এবং মূত্রথলির ওপরও চাপ দেয়, এ থেকেও অনেক সময় একটা ক্ষণস্থায়ী কনস্টিপেশনের সৃষ্টি হয়। তাহলে এই তো গেল অশ্বের লক্ষণ, অশ্বের শ্রেণীবিভাগ এবং কাদের হয়। তাহলে ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রথমে চেষ্টা করব অশ্বটা সারাতে, যাতে আমাদের 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি অবধি না যায় এবং অপারেশন অবধি বা অন্য কোনো শল্য চিকিৎসায় না যেতে হয়। কি করব, 1 নম্বর, প্রথম চিকিৎসা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন, অন্তত 6-7 লিটার জল, বিশেষ করে গরমকালে যখন অতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা, সেই রকম ক্ষেত্রে জল খাওয়ার পরিমাণটা বাড়বে। পায়খানা পাওয়া থেকে পায়খানায় যাওয়া অবধি বেশি সময় নেবেন না, যত মল ধরে রাখবেন, যত লোকলজ্জা বা শৌচক্রিয়া চট করে পাবো না, যেতে পারবো না, কাজের চাপ আছে, এরকম করতে থাকবেন, মল তত বেশিক্ষণ ধরে মলভাণ্ডে জমা থাকবে, শরীর এমনভাবেই তৈরি ওই মলভাণ্ড থেকে জলটা আরও শরীরের মধ্যে শোষিত হবে এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হবে। খাবারে প্রচুর পরিমাণে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রাখবে, আঁশ, ছিবড়ে ছাবড়া, শাক সবজি, ফল, এগুলো নিয়মিত খাওয়ার একটা চেষ্টা করবেন। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ডায়েটারি ফাইবার, এগুলো খেলে আপনার স্টুল ভলিউমটা বাড়বে,
এবং এই ডায়েটারি ফাইবার কিছুটা জলও বৃহদন্ত্রে ধরে রাখে, শরীর থেকে কিছুটা জলও ধরে রাখে, যার ফলে মল নিষ্কাশনে সহায়তা হয়। যথাসম্ভব চেষ্টা করবেন ওজন নিয়ন্ত্রিত রাখতে। আমরা ওজনের ওপর একটা আলাদা ভিডিও করেছি, সেই ভিডিওতে ও ডায়েট করে কী করে ওজন কমানো যায়, সেখানে নিয়ন্ত্রিত ওজন একটা অ্যাপ্রক্সিমেট হাইট অনুযায়ী ওয়েট কী হতে পারে আমরা দেখিয়েছি, সেই অনুযায়ী ওজনটা নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করবেন। প্রতিদিন চেষ্টা করবেন একটা খোসাযুক্ত ফল খেতে, আইদার পেয়ারা খান, আইদার আপেল খান, আইদার কলা খান। এইগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এই ফাইবারটা কেন দরকার? যাতে আপনার স্টুলে জল থাকে এবং আঁশ থাকে, যাতে সেটা সলিড মলে পরিণত না হতে পারে। আর রোজ একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু হাঁটা চলা, এগুলো করার চেষ্টা করবেন। এইবার এগুলো তো হলো জীবনযাত্রা পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তন করে প্রতিরোধ করার চেষ্টা। এবার যাদের ধরুন মোটামুটি অশ্ব ডেভেলপ করে গেছে থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি, ফোর্থ ডিগ্রি পাইলসে সাধারণত হয় কি, বলি বাইরের দিকে থাকে, অনেক সময় তাতে রক্ত জমাট বেঁধে যায়, থ্রম্বোস্ট হয়ে যায়, ব্যথা হয়। চেষ্টা করবেন ফ্রিজ থেকে কিছু কুচো বড় বাইসেপ আইস প্যাক নিয়ে একটা সুতির কাপড়ে জড়িয়ে মলদ্বারে একটু শেক করতে। মলদ্বারে এই শেকটা খুব উপকারী, ব্যথা ফোলাগুলো মুহূর্তের মধ্যে কম হবে এবং আরাম পাবেন। পা উঁচু করে পায়ের তলায় একটা বালিশ দিয়ে পাটা উঁচু করে একটু রাখতে পারেন, শুয়ে থাকতে পারেন এভাবে, তাতে ভেনাস রিটার্নটা বাড়ে। অ্যানাল ভেনাস রিটার্নটা বাড়লে ওই যে যে রক্ত জমে আছে ওই থ্রম্বোস্ট পাইলসে যেটা বেরিয়ে আছে, সেটা থেকে রক্ত আবার ফ্রি ফ্লো হলে সেটা থেকে আপনি আরাম পাবেন। রেস্ট, অবশ্যই রেস্ট, অবশ্য যদি ব্যথা যন্ত্রণা এগুলো হয় অবশ্যই রেস্ট। ব্যথা খুব যদি বেশি হয় প্যারাসিটামল জাতীয় হালকা পেইন কিলার খেতে পারেন, তা বলে কড়া পেইন কিলার ব্রুফেইন বা ডাইক্লোফেনাক এগুলো খাবেন না, এগুলো রক্তক্ষরণের সম্ভাবনা বাড়ায়, আরও কষ্ট বেশি হতে পারে। বা ট্রামাডল, হ্যাঁ, বা ওপিয়াম ডেরিভেটিভ, ওপয়েড ডেরিভেটিভ কোনো পেইন কিলার এগুলো খাবেন না, কারণ এতে কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যাবে আপনার। অতএব স্রেফ প্যারাসিটামল। এছাড়া আর কি করতে পারেন, ইসবগুলের ভুষি, ঘরোয়া একটা ওষুধ অনেকেই আমরা কম বেশি খেয়েছি, তবে খুব সাবধান, ইসবগুলের ভুষি কিন্তু অসমোটিক ডায়াবেটিস আমরা একরকম বলি, এটা একটা অসমোটিক ডায়াবেটিস, মানে যে অন্ত্র থেকে জল, যে আপনি জল খাচ্ছেন, জল শোষণ করে ফলে এবং স্টুলের মধ্যে ফাইবার বাড়িয়ে সেটা নিষ্ক্রমণে সহায়তা করে। ইসবগুলের ভুষি কীরকম খাওয়ার নিয়ম? ইসবগুলের ভুষি রাতে শুতে যাওয়ার একদম সাথে সাথে খাবেন না, বা একদম ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন না। মোটামুটি হালকা খাওয়া দাওয়ার পর দু চামচ ভুষি 250 ml জলের মধ্যে মিশিয়ে, জলটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে না, একটু ঘোলা মতো থাকবে, সাথে সাথে কনজিউম করবেন। আর চেষ্টা করবেন সারাদিনে যা জল খান তার সাথে অন্তত আরও 2 লিটার জল বেশি খেতে। কেন? না হলে ইসবগুলের ভুষি অনেক সময় দেখা যায় জল কম হলে সেটা মলদ্বারের ভেতরে গিয়ে ফুলে ফেঁফে দলা পাকিয়ে যেতে পারে, অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্রিয়েট করে, এটা একটা খুব জটিল গুরুতর ভয়ঙ্কর আন্ত্রিক রোগ। হ্যাঁ, অনেক সময় বৃহদন্ত্রে গিয়ে সেটা জাম বেঁধে যেতে পারে। অতএব ইসবগুলের ভুষি যেভাবে গায়ে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী খাবেন। আর কি, কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? আপনার খুব যন্ত্রণা, যন্ত্রণা কমছে না, কষ্ট হচ্ছে, আপনার পাইলস দিয়ে রক্ত পড়া থামছে না, আপনার পাইলস দিয়ে পুঁজ হচ্ছে, হ্যাঁ, এই রকম ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হবে। 3 নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সব অশ্ব কিন্তু ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি জীবনযাত্রার পরিবর্তন, লাইফ স্টাইল মডিফিকেশন করে অনেকটা ভালো থাকতে পারবেন, কিন্তু থার্ড বা ফোর্থ ডিগ্রি অশ্বতে পাইলসে আমরা বলবো আপনি নিজে অযথা কোনোরকম ঝুঁকি বা বাহ্যিক প্রয়োগ বা ঘরোয়া চিকিৎসা করতে যাবেন না। আপনি কোনো পাশ করা ডাক্তারবাবু বা অ্যানোরেক্টাল সার্জন বা প্রক্টোলজিস্ট এদের শরণাপন্ন হন। এখানে অনেক রকম চিকিৎসা আমাদের হাতে এখন আছে, প্রতিটা চিকিৎসাই সঠিক, ডাক্তারবাবুই একমাত্র এক্ষেত্রে উপযুক্ত যে আপনার পরিস্থিতি বিচার করে এর সঠিক প্রয়োগটা করবে। এক হয় ইঞ্জেকশন চিকিৎসা, স্ক্লেরোরাইজিং এজেন্ট দিয়ে ইঞ্জেকশন চিকিৎসা, এক্ষেত্রে 3% পলিডোকেনল ইঞ্জেকশন দিয়ে ছোটো ছোটো অশ্বের বলি ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রিতে দেওয়া হয়, অশ্বগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় কিছুদিনের মধ্যে। সেকেন্ড ডিগ্রি ক্ষেত্রে অবধি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রিতে আমরা আরেক রকম করি, ব্যারন রাবার ব্যান্ড লাইগেশন করি। এক্ষেত্রে খুব একটা ছবিতে দেখুন, প্রসিডিউরটা খুব ইজি,
ডে কেয়ার প্রসিডিওর, হসপিটালের আউটডোরেই আমরা রাবার ব্যান্ড লাইগেট করে দিনের দিন রুগীকে ছেড়ে দিতে পারি। এক্ষেত্রে 3-4 দিন পর সেই লাইগেট করা অশ্বগুলি খুলে পড়ে যায়। তৃতীয় নম্বর হচ্ছে হ্যামারোডেক্টমি, এটা স্পাইনাল বা জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি অশ্বে করা হয়। ওটি প্রসিডিওর, হসপিটালে থাকতে হয়, যথেষ্ট কেয়ার নিতে হয়। এখন নতুন এসছে স্ট্যাপেল হ্যামারোডেক্টমি, খুবই সুন্দর চিকিৎসা, এতেও সময় কম লাগে। আরও লেটেস্ট এসছে টেকনোলজি লেজার হ্যামারোডেক্টমি, এটা আরও ভালো চিকিৎসা, হসপিটাল প্রসিডিওর, কাটাছেঁড়া কম হয়, পেইন কম হয়, রিকভারি রেট খুব ভালো। লাস্ট সর্বোপরি খারসূত্র চিকিৎসা একটা হয়, খারসূত্র চিকিৎসাতেও খুব ভালো উপকার পাওয়া যায়। তবে আবারও বলবো, আপনি শুধু ঘরোয়া চিকিৎসা, শুধু লাইফস্টাইল মডিফিকেশনে সারবেন না, উপযুক্ত চিকিৎসা, আধুনিক চিকিৎসা আপনাকে নিতে হবে। অযথা দেরি করবেন না, নিজের ডাক্তারি নিজে করবেন না, এবং রোগ লুকিয়ে রাখার চেষ্টা করবেন না, তাতে অহেতুক জটিলতা বাড়বে, অহেতুক ভোগান্তি বাড়বে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।